13 নম্বর পর থেকেই এবং তাদের সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদী কিছু গ্রুপের মধ্যে যে সংঘর্ষ চলছিল তা চরম আকার ধারণ করে এবং এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা পুশিনের একটি সম্ভাবনা দেখা দেয়, যার ফলে আমরা বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমাদের বিজিবির সংখ্যা এখানে বৃদ্ধি করি, শক্তি বৃদ্ধি করি এবং কোনোভাবেই যেন কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটতে পারে সেই জন্য আমরা কাজ করি এবং সেই ব্যাপারে আমরা সফল হয়েছি। পরিস্থিতির যখন চরম আকার ধারণ করে তখন আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের পালংখালী এলাকায় বর্ডারের ভিতরে কিছু মর্টার তাদের শেল এসে পড়ে, সেখানে কেউ আহত নিহত হয়নি, কিন্তু তারপরে আমরা মায়ানমার বিজিপির কাছে আমরা কঠোরভাবে আমরা প্রতিবাদ লিপি তাদের কাছে পাঠাই এবং আমরা তাদেরকে আমাদের কনসার্ন জানাই। পরিস্থিতি যখন আরও জটিল আকার ধারণ করে, আপনারা জানেন যে পরশু রাত থেকে আমাদের এই যে গুন্ধুম তুমরু বাইশবাড়ি এই এলাকায় বিচ্ছিন্নতাবাদী এবং মায়ানমার সরকারি বাহিনীর মধ্যে যথেষ্ট সংঘর্ষ আকার ধারণ করে, আমরা সেই পরিস্থিতিতে আবার বিজিবির সংখ্যা বৃদ্ধি করি এবং আমাদের বর্ডারকে আমরা প্রোটেক্ট করার জন্য সাধ্যমতো চেষ্টা করি, যা আমরা সফল হয়েছি। কিন্তু গতকাল সকালে হঠাৎ করে যখন বিজিপির বাহিনী তারা কোনোভাবেই যখন তারা বিচ্ছিন্নতা বাহিনীর সাথে তারা পেরে উঠছিল না, তারা তখন জীবন বাঁচানোর জন্য তারা আমাদের বর্ডারে অনুপ্রবেশ করতে চায়, তখন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা তাদেরকে সেফ প্যাসেজ দেই এবং তারা তাদের অস্ত্র সারেন্ডার করে এবং অস্ত্র সমর্পণ করে আমাদের কাছে, আমরা তাদের অস্ত্র অ্যামুনিশন সব কিছু আমরা আমাদের আয়ত্ত নিই এবং তাদেরকে আমরা একটা সেফ হ্যাভেনে আমরা তাদেরকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের বিষয়ে আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে তাদের ডিপার্টেশনের ব্যাপারে এবং সেই অনুযায়ী আমরা বিজিবি আমরা কাজ করে যাচ্ছি। এর পরে আপনারা জানেন যে আজকে দুপুর 2:45 একটি মর্টারের আঘাতে আমাদের দুইজন সাধারণ নাগরিক নিহত হয়, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ব্যাপারে আমরা তৎক্ষণাৎ আমরা মায়ানমার বাহিনী বর্ডার গার্ড পুলিশ বাহিনীর কাছে আমরা কঠোর প্রতিবাদ লিপি জানাই এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিজিবি হেডকোয়ার্টার এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে কাজ করে যাচ্ছে এবং মায়ানমার সরকারের কাছে আমাদের কনসার্ন তারা তুলে ধরছে। এই পর্যন্ত আমাদের বর্ডার এখনও সিল আছে এবং আমরা কোনোভাবেই কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ যাতে অনুপ্রবেশ না করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। পরিস্থিতি এখন এই পর্যন্তই, আমি আশা করি আপনারা সবাই ব্যাপার অবগত আছেন, তারপর আমরা বিজিবির পক্ষ থেকে আমরা এই বিষয়টা আপনাদেরকে অবগত করলাম। আচ্ছা, বিজিবি সদস্য আপাতত আমাদের এটা জানেন আপনারা যে একটু একটু বাড়ছে, তারপর আজকে পর্যন্ত আমাদের 95 বিজিবি সদস্য আমাদের দায়িত্বে আছে, তাদের মধ্যে কয়েকজন আহত আছে, তাদেরকে আমরা চিকিৎসা প্রদান করছি এবং বাকিরা আমাদের নিরাপত্তা হেফাজতে আছে। আপনাদের মানে বর্ডার গার্ড পুলিশের আরও কেউ যদি, যেহেতু সিচুয়েশন এখনও কন্ট্রোলে আসেনি আমরা দেখতে পাচ্ছি, আরও কেউ যদি সেফ প্যাসেজ চায় সেই ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত কী? আসলে এ ব্যাপারে সিদ্ধান্ত আমরা দিচ্ছি না, এ ব্যাপারে আমাদের বিজিবি সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা নির্দেশনা পাচ্ছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এই নির্দেশনা পাব সেই পর্যন্ত আমরা কাজ করে যাব। নতুন করে কোনো নতুন করে রোহিঙ্গা আসার কোনো সম্ভাবনা আছে কিনা বা ইতিমধ্যে কোনো রোহিঙ্গা এর মধ্যে আমাদের কোনো রোহিঙ্গা এই পর্যন্ত কোনো অনুপ্রবেশ করেনি আমাদের এই পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকে? এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছে? আমাদের বিজিপি সদস্য যে 95 আছে তাদের মধ্যে কিছু আহত ছিল, তাদের মধ্যে 7 বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আচ্ছা, এদেরকে ফেরত পাঠানোর জন্য আপনাদের কী প্রক্রিয়া থাকে? এদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে অলরেডি আমাদের বিজিবি সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মায়ানমার সরকারের সাথে যোগাযোগ করে যাচ্ছে। বিজিবি সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছে আমাদের সাধারণ জনগণের নিরাপত্তার জন্য। আপনাদেরকে আমি শুধু আপনাদের মাধ্যমে বলতে চাই যে সাধারণ জনগণ যেন সচেতন থাকে এবং বর্ডার এলাকা মধ্যে যেন জমায়েত না হয় এবং সবাই যেন নিরাপদ দায়িত্বে সবাই থাকে, এ ব্যাপারে সবাই একটু লক্ষ্য রাখবেন।